নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রাজকুমার, আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল। তো আবার চলে এলাম আমার পায়রার ঘরে। এই যে এই একটা আর এই একটা পটা আমার লক্ষ্মী পটার। এই যে দুটো বাচ্চাই সুস্থ আছে। বাচ্চাগুলো দেখুন, গ্রোথ মোটামুটি ঠিক আছে। আর এরা ভাবছে কি করছে। গ্রিট খেয়ে সে একেবারে গোলা লাল করে ফেলেছে। ভাবছি আর কিছুদিন পরে এদের আর একটা ছোরা দিয়ে দেবো, পাশে দুটোকে দুটো ছোরাই করে দেবো। আর এই যে আমার নিচে শাটিন, এরাও লক্ষ্মী। আর যে এদেরও সেখানে দুটো বাচ্চা বড় হয়ে গেছে। এদেরও সেখানে আই যে দুটো বাচ্চা। এই যে সব নিম পাতা দিয়ে রেখেছি, মশার উপদ্রব কমানোর জন্য সব নিম পাতা দেওয়া আছে। দুটো কড়াই দিয়ে দিয়েছি, বাচ্চাগুলো আছে বলে নিম পাতা। শাটিন তার বাচ্চাকে খাওয়াচ্ছে। চলো এবারও তারপরে এই ওপরে আছে লক্ষা, ব্ল্যাক লক্ষা। তো এরা আগে একটা ডিম দিয়েছিল, প্রথম ডিম, এদের সেই ডিমটা খারাপ হয়ে গিয়েছিল। এক জোড়াই দিয়েছিল, ডিমটা খারাপ হয়ে গিয়েছিল। আবার সিঙ্গেল এখন এক পিস ডিম দিয়েছে। ডিমে বসে আছে। কালকে সব এরা একটা ডিম দিয়েছে, হয়তো আবার কালকে আবার একটা দিয়ে দেবে। তারপর এই যে শাটিনগুলো, এরা আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এই যে এখানে এখানে আবার বাসা তৈরি করছে। আবার ডিম দিয়ে দেবে। চলো এবার ওই ঘরগুলো দেখতে যাওয়া যাক।
কি খবর ওই ঘরে? তারপরে আমার এই পাশের ঘরে এখানেও আমার এই সিরাজের একজোর বাচ্চা বেরিয়েছে, তাকে খাওয়াচ্ছিল, ডিস্টার্ব করতে চলে গেলাম। একজোর বাচ্চা বেরিয়েছে, এই যে প্রচুর রাগ দেখাচ্ছে, এরা খাওয়াচ্ছিল, তো এদের আর ডিস্টার্ব করবো না। যাই হোক, এদেরও ঘরে নিম পাতা দিয়ে এদেরও ঘরে নিম পাতা দিয়ে দিলাম। মশা কামড়ালে যে পক্সটা হয় ওটা খুব খারাপ, অনেক সময় বাচ্চা মারাও যেতে পারে। তো এখানে কিং কিং যে ডিমটা দিয়েছে সেটাও ফোটার জো হয়ে গেছে, কিন্তু এ আর তা দিচ্ছে না, এ এইভাবেই ডিমগুলোকে খারাপ করে ফেলে। আর এখানে আমার কিংটা আছে, উপরে আছে কুইন আর নিচে আছে কিং, এই যে। এদের এখন জোর দেব না, এদের এমন আলাদাই থাকবে এখন আরো মাসখানেক। আর এখানে কুইন, আর তারপর বাইরে আছে, এখানে এই দেশিগুলো আছে, হাই সেখানে ব্রাউন লক্কা দুটো আছে, আর সেই ভেতরে সাটিনের বাচ্চাগুলো। এখানে জল দিয়েছিলাম, নিম পাতা ফুটিয়ে তার যে রসটা বেরিয়েছে সেইটা দিয়ে, আর সাথে কিছু হলুদ, কাঁচা হলুদ বেটে গুলে এই জলটা দেয়া হয়েছে। সব চান করে আরাম করে শুয়ে আছে। আর পটারের যে সিঙ্গেল বাচ্চাটা ছিল সেও এই চান করে এসে এখানে বসে আছে। সব যে যার আরাম করছে। আর এই জলটা খুব উপকার পাখিদের, ওই যে গায়ে পোকা মাছি কুকুন সমস্ত কিছু এই জল দূর করে দেয়, ভালো কাজ করে। চলো আজ এই অবধি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন যাতে আরো নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহী হই। এখন কাজের চাপে অন্য কোনো ফার্মে যেতে পারছি না, গিয়ে তোমাদের সেই সব ফার্মেরও ভিডিও দেব। চলো টাটা।